সেদিন মোরা গেছিলাম বাণিজ্য মেলাতে। আর বাণিজ্য মেলাতে কি কি ধরনের ফার্নিচারের দোকানগুলো বইছে, মানে স্টল স্টলগুলো বইছে, সেগুলোই আপনাগুলোকে শেয়ার করবো। চলেন শুরু করা যাক। প্রথমেই মুই দেখতেছি ওই যে হাতিলের স্টলটা খুব সুন্দর করে সাজাইছে। হাতিলের স্টলটা সামনে কিছু সোফা দিয়েছে, আবার ওইটু ফাঁকা ফাঁকা রাখছে, বুঝছেন, ছিদ্র রাখছে, ওইখানে আবার লিখে দিয়েছে হাতিল। আর চলেন ঢুকি হাতিলের মধ্যে, দেখি কি কি আছে। ওরে আল্লাহ, প্রথমে একটা কি কয় কমলা কালারের একটা সোফা খুব সুন্দর লাগতেছিল। তারপর এই যে দেখেন একটা অ্যাশ কালারের সোফা, ওরে আল্লাহ এটা তো আরো ফাইন। তারপর ওই যে হালকা কি বলে ওটারে গ্রিন, হ্যাঁ মিন্ট, মিন্ট বলা যায় এটারে, মিন্ট মিন্ট কালারের একটা সোফা, কি সুন্দর যে লাগতেছে। আসলে স্ট্যান্ডার্ড সোফাগুলো খুব স্ট্যান্ডার্ড, হ্যাঁ দেখলে মনে হয় যে খুব স্ট্যান্ডার্ড সোফাগুলো। তারপর ওই যে কুশনগুলো খুব ইউনিক ইউনিক কালেকশনগুলো ছিল। এই শুধু এই হাতিলের শোরুমেই দেখছি যে অনেক ইউনিক কালেকশনের কুশনগুলো রাখছে। আর এই যে দেখেন একটা গ্লাসের টেবিল, এটা তো খুব সুন্দর, দুইজনের লোক একদম পারফেক্ট। দামটা কিন্তু অনেক বেশি, দামটা তোলা হয় নাই, প্রায় কত 45,000 টাকার মতো ছিল। তারপর যে এই যে খাটগুলো দেখছেন, ওরে আল্লাহ সাদা দেখলেই মোর কাছে চোখটা আটকে যায়। মোর বাসার বেডরুম সেটও কিন্তু খাস সাদা, বুঝছেন, মোর একসে সাদা পছন্দ, সাদা দেখলেই মোর চোখটা আটকে যাইবে, আর ওইটাই ভালো লাগবে খালি। আর এই যে খাটের সামনে একটা ডিভাইন থুয়ে দিয়েছিল, ওটাও ভালো। এই যে আমি ঘুরাই ঘুরাই দেখতেছি, দেখছেন ঘুরে ঘুরে মোর ক্যামেরা খালি সাদার দিকেই যায়। তো আর এক পোল আবার একটু পোসলো হইতেছে, একটু ছবি তুলবে ড্রেসিং টেবিলে, একটু ক্যামেরা কি কয় ওটারে সানগ্লাসটা পড়ছে। এককালে মনে হইতেছে কারো ঘরে ঢুকছি, ঘর একা সাজাই থুইছে, এককালে টেবিল সাজাই থুইছে, শোকেস সাজাই থুইছে, এরপরে ওই কি কয় ওটারে বেড, তারপর ড্রেসিং টেবিল সব সাজাই থুই একা ঘর বানাই লইছে। শোরুমগুলো মনে হইতেছে যে কোনো শোরুম না, একাল ঘরে ঢুকে রয়েছে এরম। সুন্দর সবকিছুই সুন্দর, দামটাও এরকম সুন্দর, বুঝছেন, দামটাও অনেক বেশি। ওই সেটগুলাই প্রায় 1-1.5 লাখ টাকার, হ্যাঁ বেডরুম সেট। তারপর চলে ব্রাদার্স, চলেন ব্রাদার্স ফার্নিচার ঢুকে দেখি। ব্রাদার্স ফার্নিচারও খারাপ না, মোটামুটি অনেক ভালোই করছে, ভিতরটাও ভালোই করছে। চলেন আস্তে আস্তে ঢুকি। এই যে আমি ঢুকতেছি হাঁটি পাপা করে, আর ওইখানে এক মেয়ে সুন্দর বসে ছবি তুলতেছে। এই যে ঢুকেই দেখেন এই যে হোয়াইট কালার, এটা হোয়াইট বলা যায় না, ক্রিম ক্রিম কালারের একটা সোফা। তারপর আমি হাইট হাইটের সামনে যাইতেছি আর ঢুকতেছি। আসলে আমি দেখলাম যে ফার্নিচারের মানে একটা আকর্ষণ, বুঝছেন, অনেক মানুষ ঢুকে ঢুকে দেখতেছে। ফার্নিচার দেখতে আসলে খুব ভালো লাগে, যতই মানে নিজের ঘরে থাও, কিন্তু নতুন ফার্নিচার দেখলে মনে হয় যেন কিনে লইয়াই। এই যেটা বেড ছিল, এইটা ছিল কি কয় ওটারে রকিং চেয়ার, ওরে আল্লাহরে বাবা, মই তো রকিং চেয়ার দেখলেই ডরে, মনে হয় যেন ভূতে বইয়া রাত্রে এরম ডলবে। তারপরে এই যে দেখেন এই যে টেবিল, এই টেবিলের উপরে একদম সুন্দর প্লেট পিস দিয়া কাটলেট সেট দিয়ে একদম সাজাই থুইছে। এই আর একটা টেবিল ক্লাসের, এটার উপরে আবার খুব সুন্দর প্লেট টেলেট দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রাখছে। আর ওই যে দেন কিউট একটা ওভেন, সুন্দর লাগতেছে না কোন ওভেনটা, ওটা একটা সাজাই থুইছে, ওভেনটা সেই সুন্দর। পরে এই যে একটা টেবিল, এই যে কি কয় এটার সোফার সামনে টি টেবিল কয়, হ্যাঁ ওইটা টি টেবিলই কয়। পরে এই যে দেখেন এইটার কত প্রাইস, এটারও অনেক প্রাইস ছিল, কত একটু দেখি, ওরে আল্লাহ 24,000, এটার প্রাইস ছিল 24,000। এটাও সুন্দর, কিউটের মধ্যে যেমন দাম তেমন সুন্দর, বুঝছেন। পরে এই যে একজন আবার এই রকিং চেয়ারটার সামনে আইসে, ওরে আল্লাহ, মুই এই সব জিনিস জীবনে মোর ঘরে কিনতাম না, মোর দেখলেই মনে হয় কি যে এই যে সব ভূত, ওই জিন ভূত বই আর রাত্রে এরম ডলবে, ভাই আমি জীবনেও কিনতাম না। এই যে দেখেন মুই আবার গ্লাসে তো আমার একটু নিলাম, দেখলাম দেখাই যে কেমন দেখায়, খারাপ দেখায় না, ভালোই দেখায়। পরে এই যে সামনে আবার, ওরে আল্লাহ গ্লাসের অভাব নাই, এবার এই সামনে আর একটা গ্লাস, এখানে একটু নিজেকে একটু ক্যাপচার করে নিলাম। তারপরে এই চলেন এই আগাচ্ছি আগাচ্ছি, সব কিছু দেখা শেষ, এখানে হিন্দে বাইরেই যাবো, অনেক দেখছি, আর মানুষের সুযোগ করে দিই, আমার দেহা শেষ আর অন্য মানুষ দেখুক। এই জায়গা আবার, হে আবার সুন্দর একটা জিনিস দেখছে, ছোট্টর মধ্যে এটা একটু দামটা কমই ছিল, 4,500 টাকা ছিল মনে হয়। এই যে সুন্দর একদম বসা যাবে, আবার একটু ওই ভিতরে জিনিসপত্র রাখা যাবে, জিনিসটা কিন্তু কিউট আছে, বুঝছেন, এই যে এই জিনিসটা দেখতে কিন্তু কিউট। এই যে এই যে বেডরুম সেট, ওই বেডরুম সেটের লাগে ওই জিনিসটা, বুঝছেন, ম্যাচিং করা। তারপরে এই যে ইয়েলো কালার একটা ডিভাইন, এইসব আমার ভালো লাগে না, এইসব ইয়েলো কালার। আবার এই যে লাল লাল কি, আবার উনিও আবার এই ড্রেসিং টেবিলের সামনে শখ করে ছবি তুলতেছে। তারপর চলে গেলাম নাদিয়া, ও আমার নাদিয়া, নাদিয়া হচ্ছে আমার বোনের নাম, বুঝছেন, এর লগে আমি ও আমার নাদিয়া একটু গান গাইলাম।
এই ড্রেস আমার বুইনের নাম আর বুইনের আবার শোরুমও আছে বুঝছেন আসলে মজা করছে এটা আমার বুইনের শোরুম না এটা হচ্ছে নাদিয়া শোরুম কিন্তু আমার বুইনের লগে নামটা মিললে গেছে চলেন ঢুকি নাদিয়াতে কিরকম প্রাইস একটু দেখে আসি তারপর এই যে একটা গ্লাসের একটা টেবিল এটারও অনেক দাম দেহি টু কেমন কত 50,200 না জান কত ওরে আল্লাহ ক্যামেরায় পারি না দেখতে আর এই জিনিসটা খুব সুন্দর দেখেন গ্লাসটা আমি একটু নিজেরে দেখতে দেখতে হাসতে হাসতে বের হয়ে আসলাম তারপর এই যে সোফা সোফার কালারটাও সুন্দর সামনে আবার একটা এটা কি কয় ব্লু ব্লু কালারের সোফা এটা অনেক সুন্দর হ্যাঁ বিদেশিরা আবার একটু এই টাইপের সোফা একটু বেশি ইউজ করে তারপরে সামনে এটা একটু হালকা হালকা ব্লু বলা যায় না মানে কেমন যেন একটু কালারটা এটাও সুন্দর খারাপ না ভালোই লাগতেছিল সোফাটা এটা দেখে সামনে আগাইতেছি এই যে সামনে আগাই দেখতেছি অনেক মানুষ অনেক ভিড় বুঝছেন সবাই খালি ফার্নিচারের দোকানেই ভিড় জমাইছে মানে দেখতে খুব ভালো লাগতেছে এত সুন্দর সাজাই থুইছে দেখতে আহারে এদি ডিভাইনের অবস্থা এদি ওই রকিং চেয়ারের অবস্থা খারাপ করে দিতেছে ওই মাইয়া ওর একটু ডর হরে না ওর বইয়া সেই সেই ডুলুনি দিতেছে রকিং চেয়ারে ওই দেখছেন ওই মাইয়া উঠতে গেছে আর রকিং চেয়ার তাও ডোলতেছে এই ডোল ডোল এই ডোলা দেখলেই মোর ডর হরে বুঝছেন তারপরে এই যে আগাইতেছি এই যে দেখেন শেষ আমরা হানে হিন্দে বাইরে যাবো এই যে আমরা বের হয়ে যাচ্ছি যাওয়ার সময় আমি আবার নিজেকে আবার একটু ক্যাপচার করে নিলাম এই যে হাসতে হাসতে আমি বের হচ্ছি এই জানে ইন্দে বেরোই যাবো এই যে এই জায়গাটা না খুব ভালো লাগছে দেখছেন এই গাছের লতা পাতায় জুলিয়া রয়েছে আর লগে ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেই লাগতেছে সেই সেই তারপর আবার চলেন যে ডেল্টা ফার্নিচার একটু ঢুকে দেখি ডেল্টা ফার্নিচারের কি অবস্থা এই যে ঢুকেই এই পাশে এই যে একটা সোফা এইটা কিন্তু অনেক টক শোতে আমি দেখছি বুঝছেন ওই যে কিবরিয়ার শোতেও মনে হয় যেন এরম একটা কালে এরম একটা সোফা দেখছিলাম এই যে সামনে আবার এই যে টেবিলটা হ্যাঁ এই এই টেবিলটা খুব ভালো লাগছে হ্যাঁ এই টেবিলটা আমার জামাইরও খুব ভালো লাগছে আর উপরের যে যে গ্লাসের যে শোপিসটা এইটা আমার কাছে খুব ফ্যান্টাস্টিক লাগছে বুঝছেন আমি আবার এই গ্লাসের এই সাদা হোয়াইট খুব পছন্দ বুঝছেন কাচের জিনিস আমার খুব পছন্দ এই সামনে আবার এই যে বেডরুম সেট এটাও খুব সুন্দর তারপর এই যে এইটা এইটা ছিল জানি 1,00,000 টাকা হ্যাঁ মার্বেল পাথরের এইটা ছিল অনেক দাম ওরে বাবা এটার দাম দেখে আমি টাসকি খাইছি এটা কত জানি 1,00,000 সামথিং হুম 1,50,000 এইরকম ছিল 1,50,000 টাকার মতো ছিল এই টেবিলটার দাম বুঝছেন আবার এই যে সামনে শোকেস সাজাই থুইছে এইপরে এই আর একটা বেডরুম সেট আমার আবার এই কাট কালার থেকে ওই যে একটু হোয়াইট কালার একটু চোখে বাজে বেশি বুঝছেন অনেকে আবার কাট কালার পছন্দ এক একজন আর এক এক রুচি মোর আবার একটু হোয়াইট কালারটা খুব ভালো লাগে আর এই মাইয়ের গা খালি আমি ক্যামেরা ভিডিও করতেছি আর হে খালি দৌড়ায় মোর কিন্তু ভিডিওর মধ্যে হে আইব না কিন্তু মুই কিন্তু আর ইন্টেনশনালি ভিডিও করি নাই এই হে খালি দৌড়ায় আমিও খালি এদিক ওদিক দিয়ে মানু আইয়ে পরে আমিও খালি ক্যামেরা লই দৌড়াই আর হে খালি মোর সামনেই পড়ে যায় বুঝছেন যাক হ্যাঁ আর দৌড়ানি খাওয়াইয়া কোনো লাভ নাই বাইরেই যাই দেহা টেহা হইয়ে গেছে যা বুঝছি কি কি আছে দেখছি স্বাদ মেটছে আর বাইরেই গেলাম এবার আর একটা শোরুমে আর স্টলে সরি খালি শোরুম কইতেছি মুই খালি শোরুম কই আর্ট স্টলে ঢুকছি এই জায়গায় আবার কিচেন আইটেম খুব সুন্দর ক্যাবিনেট টেবিনেট করা হ্যাঁ কিচেনে যা যা লাগে যেভাবে আপনি কিচেনটা সাজাইতে চান হ্যাঁ মনের মাধুরী মিশিয়ে এখানে সব কিছু আছে বুঝছেন এগুলো সব আপনারা এইভাবে তাদের কাছে কথা বললে আপনারা কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন দেন কি সুন্দর দেন ক্যাবিনেটগুলো হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে না কিচেনটা যদি এইরকম ক্যাবিনেট করাই না থাকে তাহলে কি ভালো লাগে কন আল্লাহ জানে কবে ক্যাবিনেট করতে পারবো ইনশাল্লাহ দোয়া করেন এই যে দেখেন কি সুন্দর ক্যাবিনেট করা মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে একটা জিনিসের সেই দাম অনেক দাম এই জায়গায় দেখেন এই এই স্টলটা না ক্যাবিনেটের জিনিসই বেশি বুঝছেন কিচেনের জন্য এই এই স্টলটা সব কিচেন আইটেম এই দেন এই ছোট্ট কি করে র্যাকটার দাম 4,800 টাকা বুঝছেন এটা ওই যে উপরে সেট করতে পারবেন বেসিনের উপরে তারপরে ছোটো ছোটো আরও কিছু র্যাক ছিল গ্লাস টুলাস রাখার জন্য এই যে এটা 5,000 টাকা ছোট্ট কিন্তু বেশি বড় না 5,000 টাকা এটা 5,000 কিন্তু কোয়ালিটি মনে হইতেছে অনেক ভালো বুঝছেন কোয়ালিটি অনেক ভালো হইব এই যে প্রায় আমার ভিডিও প্রায় শেষ আমার ঘোরাফেরা শেষ এই এই কয়টা মানে ফার্নিচারের শোরুমেই ঘুরছিলাম তারপর এই যে গ্লাসটা দেখেন এই গ্লাসটার কিন্তু অনেক দাম ছিল বুঝছেন সিম্পল গ্লাস জাস্ট সিম্পল তার মধ্যে ওই যে 7,800 কয়েকটা কালার কয়েকটা গোল্ডেন ই কালার গ্রে কালার এক এক দাম বুঝছেন যে কালার নেবেন ওই কালার ওই রকম দাম
মগ গোরাটোরান শেষ মোরাহান বাইরে যাইতেছি আর আরও অনেক জায়গায় ঘুরছি, সেগুলো অন্য ভিডিওতে অ্যাড করে দিছি, কারণ এক ভিডিওর মধ্যে সব আন্দাইলে এক্সের ভিডিও বড়ই যায় বুঝলেন। এর লেগে এক ভিডিওর মধ্যে সব দিলাম না, অন্য ভিডিওর মধ্যে আছে, আপনারা দেখতে পারবেন। আর আপুরা ভাইয়েরা প্লিজ আমার একটা ফলো বা একটা লাইক দিলে কি হয়, কারণ কোনো কিছু আপনাকে যায় বা আপনার কোনো টাকা পয়সা খরচ হইবে, ফেসবুকে প্লিজ একটা ফলো দিয়ে দিয়েন, আর ওই যে কি কয় ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আপুরা ভাইয়ারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।